এত সুন্দর সুন্দর মাছ ও দুই হাতে দুইটা নিয়ে নাচানাচি করছে। বাহ কি সুন্দর মাছ। বয়েস ভালো করে ব্লক করবা, কিন্তু বয়েস ভালো করে দিবা কিন্তু, ঠিক আছে? মানুষ যেন কোনো কথার ফল না পায়, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, কথা ভাষা যেটা বের করবা একদম সুন্দর ভাষা বের করবা, কোনো উল্টো পাল্টা ভাষা বের করবা। ওকে, ইলিশ কেমন ভাই? ইলিশ খুবই সুন্দর, কিন্তু এটা আরো সুন্দর হতো যদি আমার ফ্যামিলি বা মায়ের হাতে জন্ম হতো। এটা সবার কাছেই এমনটাই, মানে এই কথাটা সবারই মনে কথা, যদি এখানকার ইলিশটা নিয়ে যায় নিজের মা বা নিজের ফ্যামিলির কাছে রান্না করে একসাথে সবাই বসে খাওয়া যায় ভালো লাগতো। আমার সবসময় মনে হয় যে আমি ভালো কিছু খাইতে গেলাম ফ্যামিলি নিয়ে। হেই গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। চলে আসলাম মামা, হবে এবার ইলিশের খাওয়া দাওয়া। চলুন ভিতরে যে দেখে আসি ইলিশ মাছ কেমন। আমি গুড়ি গুড়ি পায়ে টুকটাক করে চলে আসছি, দেখতে থাকুন টানটানাটান। তো আমরা যাচ্ছিলাম ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে, তো আমাদের প্রিয় ভাই লিটন ভাই বললো চলো আজকে মাওয়া থেকে ইলিশ খেয়ে আসি। তো ভাইয়া দেখি এখানে এসে আবার ইলিশ মাছ দেখছে, তা আমরা চারজন ছিলাম, ভাবছি একটা নেবো না দুইটা নেবো, ভাবছি এভাবে ভাবতে ভাবতে ভাইয়া বললো যে একটা নেই, আমরা চারজন যেহেতু একটাই খেতে পারবো। অবশেষে ভাইয়া একটি মাছ সিলেক্ট করলো, তো এখানে দেখতে পারছেন রূপচাঁদা মাছ, আরও কি ধরনের মাছ নাম জানি না, সুন্দর সুন্দর মাছ আছে। তখন বাজে রাত তিনটা, তো আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো বলে একটু ঢং করে নিচ্ছি আয়নার সামনে এসে। দেখতে পারছেন আমার কাছে কিন্তু আইফোন আছে, আবার আমি ঢং করতে পারি আবার ভালো, আবার রেস্টুরেন্টের সুন্দর 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 মালামাল এখানে সাজিয়ে রাখছে, কত সুন্দর রেস্টুরেন্টটা, অনেক সুন্দর। এখানে দেখছি আবার রেডিমেড মাছও রান্না থাকে, যারা রান্না করে খাবে না তারা এখান থেকে নিয়ে খেতে পারবে, আবার কেউ চাইলে মাছ এখান থেকে পার্সেল নিতে পারবে, আবার তার ইচ্ছা মতো সে রান্না করে নিয়েও খেতে পারবে। তো আমাদেরটা এখন সিলেক্ট হয়ে গেছে, তো আমরা এখন নিয়ে যাবো এটা ফ্রাই করতে, করে তারপরে রান্না করে খাবো। লিটন ভাই আবার কী করছে এখানে, পছন্দ হচ্ছে কিংবা না হতে পারে, হ্যাঁ একটাই সিলেক্ট বললো যে এটাই সিলেক্ট, এটাই নিয়ে চলে। এদিকে আবার বাহ ভালো ঢং করতে পারি, এটা দেখো হবেন। তো আমি একটু মাছ নিয়ে একটু নাড়াচাড়া করছি বা ঢং করছি, এখানে দেখি আমার থেকেও ওজন বেশি মাছের, এক একটা ইলিশ মাছ এত বড়, সেই মাওয়াতে এত সুন্দর সুন্দর মাছ ও দুই হাতে দুইটা নিয়ে নাচানাচি করছে। বাহ কি সুন্দর মাছ, খেতেই দারুণ লাগবে। তারপরে দেখি আমার ক্যামেরাম্যান আমার মাথার উপরে আমার আরেকটা মাছ চাপিয়ে দিচ্ছে, আমি এমনি মানুষটা ছোট, আবার যদি মাছ চাপিয়ে দেয় তাহলে তো আমি আরও ছোটে দেবো, হ্যাঁ কাঁচা মাছ খাবো না, আমরা ভাবছি আমি কাঁচা মাছ খাবো কিন্তু না। তো চলে আসুন আমি একটু চুলমুল একটু ঠিক করে নিয়ে ভাব নিয়ে অনেক সুন্দর একটা ভাব নিয়ে নিলাম, নেওয়ার পরে লিটন ভাইয়ের কাছে চলে আসলাম। লিটন ভাই দেখি সে মাছটা এখনও বাছাবাছি করছে বা আরেকটা পার্সেল নেওয়ার জন্য বাসায় নিয়ে যাবে, মনে হচ্ছে এটা নিয়ে যাবে আর আরেকটা আমাদের রান্না হবে। তো লিটন ভাইকে দেখলাম আমি, তার পাশপাশে একটু ঘুরলাম, ঘোরার পরে আবার আমি চুলটা একটু ঠিক করে নিলাম, একটু ঢং করে নিলাম, আবার ক্যামেরার সামনে চলে এসে দেখি আবার কি যেন বললাম মনে নেই আপাতত। তো আমার ড্রাইভার সাহেব, এটা আমার লিটন ভাইয়ের ড্রাইভার সাহেব, তো এখন মাছের কোটাকুটিতে চলে আসলাম, মাছটাকে আমাদের ইলিশ মাছটা এখন কোটাকুটি হচ্ছে, এরপরে একবারে চলে আসবো রান্নায়। দেখুন কোটাকুটি শেষ, রান্নার কাজে চলে আসলাম, রান্না হচ্ছে আমাদের জন্য বাগুন ভাজা, এই যে আমাদের ইলিশ বাগুন ভাজা দিয়ে আমরা আজকে খাবো ইলিশ এবং বাগুন ভাজা, এবং সাথে থাকবে আরও অনেক কিছু মেডিসিন দিয়ে দিল, দিতেই আছে। তারপরে আমরা ভাবছি যে এটা কি হচ্ছে, এখানে দেখি সে আমাদের ইলিশ মাছের কাল্লাটা ভর্তা করছে, টানটানা টানটান করে ভর্তা করার পরে মাছটা রেডি। তো আমরা আমাদের ভাইয়ার কাছে চলে আসলাম, সে ভাইয়া খুব খুশি মানে খাতে চেয়েছে আরেকটা ভাইয়া মানে এভাবে খাতি এদের মনে হয় মুখটা লেগে গেছে। এরপরে চলে আসলো লিটন ভাইয়া আসে দেখি এখানকার স্টাফরাও তার বড়ো ফ্যান, বা সেলফি তোলা একটু ব্যস্ত হয়ে গেলাম আমরা। তারপরে আমরা ভাবছি যে আমাদের খাবার তো রেডি, আমরা এখন খাবারটা খেয়ে নিই, খাবারটা রেখে সে দেখি আবার একটু ঢং করে নিচ্ছে, মানে খাবার খাবে কি না ভাবছে। এরপরে খাবারের পর্যায়ে চলে আসলাম, লিটন ভাই কিছু কথা বলছে আমাদের, মানে টিপস দিচ্ছে যে এইভাবে খেতে হয় বা এইভাবে খেলে ভালো হয়। তো লিটন ভাই দেখি এখনও খাচ্ছে না কিন্তু এই পাশে খেয়ে যাচ্ছে। এবার আমি চলে আসলাম, আমি ভাবছি যে লিটন ভাই কী কয়, আমি ইলিশ মাছ খেতে এসেছি, ইলিশ মাছ টপ করে খেয়ে যাবো, কোনো কথা নেই, আজকে 8-10টা ইলিশ আমি খাবো একাই। তো ইলিশ ভাজি আরও অনেক কিছু আছে, খাবারের সাথে বাগুন ভাজি, পেঁয়াজ নিয়ে একটু করে মজা করে খেতে আছি, এত স্বাদ কে ভাই, বাহ খুব সুন্দর লাগছে। ওরে বাবা, একটা ইলিশ একাই খেয়ে ফেলবে নাকি, এত স্বাদ কে ভাই, কে এত স্বাদ স্বাদ লাগছে বলে মুখে কি হাসি। এবার লিটন ভাই বলছে আমার একটা দাও আমি একটা নিয়ে নিই, তারপরে দেখি এও একটা নিয়ে নিল, নেওয়ার পরে ওও গপাস গুপুস করে খেতে যাচ্ছে, এরা খেয়ে যাচ্ছে কিন্তু আমি আর খাচ্ছি না। বয়েস ভালো করে ব্লক করবা কিন্তু, বয়েস ভালো করে দেবা কিন্তু, মানুষ যেন
কোনো কথার ফল্ট না পায়, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, কথা ভাষা যেটা বের করবা একদম সুন্দর ভাষা বের করবা, কোনো উল্টোপাল্টা ভাষা বের করবা। ওকে, ইলিশ কেমন ভাই? ইলিশ খুবই সুন্দর, কিন্তু এটা আরো সুন্দর হতো যদি আমার ফ্যামিলি বা মায়ের হাতে রান্না হতো। এটা সবার কাছেই এমনটাই, মানে এই কথাটা সবারই মনের কথা। যদি এখানকার ইলিশটা নিয়ে যায় নিজের মা বা নিজের ফ্যামিলির কাছে, হাতে রান্না করে একসাথে সবাই বসে খাওয়া যায়, ভালো লাগতো। আমার সবসময় মনে হয় যে আমি ভালো কিছু খাইতে গেলে ফ্যামিলি নিয়ে খাই। আমার মনে হয় এই যে খাচ্ছি না, কেন জানি মনে হচ্ছে যে পরিপূর্ণ স্বাদটা আসতেছে, একা একা লাগছে, একা একা। তো আমরা কি ফ্যামিলির মতো না? আরে বুঝলি তো, মানে ও যে বলো এটাও জানো না, মানে ও যে বোঝে না এটাও বোঝে না, আমরা কি ফ্যামিলির মতো না? তোমরা সব ঠিক আছে, তোমরা তো আসছো দিন শেষে, কিন্তু ফ্যামিলি সব মনে করো, তুমি একটা ফিল করো যে তুমি এই যে খাচ্ছো, এখানে যদি তোমার আত্মীয় বা ছোট বন্ধু যাই হোক, এটা থাকতো এর পরিপূর্ণ স্বাদটা কি বেশি হতো? ঠিক আছে, এটাই বুঝাইছি। মানে তুমি দিন শেষে এত বন্ধু এত কিছু কেউ পাশে থাকবে না, দিন শেষে তুমি একা আর ফ্যামিলি। ওকে রাইট, ঠিক আছে, এখন ডান, তুমি এখন বুঝবা না, বুঝবা দিন গেলি। লাইনে চলে গেছো, যাই হোক না ভাই, দিন শেষে কিন্তু ফ্যামিলি সব, সেটা তো আছেই, সব মিলে লাইফে লাইফ। শেষ তো এ পর্যায়ে আমাদের জন্য দই রেডি, তো দইতে দেখি এক চামচকে আমাদের দিচ্ছে, মানে সে একাই খেতে চাচ্ছে, কিন্তু আমি তো ভাবছি যে এক চামচ কেন দই, কোক খাচ্ছ আবার তুমি, দই খাবা একা কেন কেন কেন, বা টাটা।